ধীরে ধীরে কমছে তিস্তা নদীর পানি, এখন বইছে বিপদসীমার নিচ দিয়ে। গেল রাতে তিস্তার স্রোতে ভেঙে যায় রংপুরের গঙ্গা চড়া গ্রামের রক্ষাকারী বাঁধটি। এতে পুকুরের মাছ ভেসে যাওয়ার পাশাপাশি ডুবে যায় ফসলের ক্ষেত, পানিবন্দী হয়ে পড়ে কয়েকশো পরিবার। তবে বেলা বাড়ার সাথে সাথে উন্নতি হয় পরিস্থিতির, এখন ভাঙন আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। এছাড়া তিস্তার লালমনিরহাট ও নীলফামারী অংশে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আমরা নদী দুর্ভোগ্য, মনে করো বাড়ি ঘর কোথায় করবো, কোনো স্থান নাই। এখন রাস্তায় নিয়ে যায় বাড়ি উঠা লাগবে, আপাতত মালামাল নিয়ে যাচ্ছে রাস্তার ধারে নিয়ে যায়, হলো এই যে কি জানি বলে বড় বড় পলিথিন দিয়ে ওখানে রাখা হচ্ছে। উজানে যে সময় পানি ছাড়ে এই সময় আমাদের এই বানের উপর চাপ পড়ে। গত বছর ওইখানে বানটা পড়ছিল, ওখানে লোক পরে মারা গেছে। দর্শক, আকস্মিক এই বন্যার আমরা সার্বিক খবরাখবর জেনে নেব। আমরা রংপুর লালমনিরহাট রাজশাহীর খবর জানবো একে একে। আমরা শুরুতেই রংপুরের একটু খবরাখবর জেনে নিতে চাই। ফখরুল শাহিন আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শাহিন, একটু সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানতে চাই, ফসলগুলোর কী অবস্থা, কী বলছেন কৃষকরা? তানভীর, এখন আবার শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যদিও তিস্তার যে আমরা খোঁজ নিয়েছি সেটি হচ্ছে ডালিয়া পয়েন্টে 110 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কাউনিয়া পয়েন্টে 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তারপরেও কিন্তু তিস্তা পাড়ের যে বাসিন্দারা আছেন তারা কিছুটা আতঙ্কে আছেন। তারা বলছেন যে পানি সরে গেলেও ভাঙ্গনের একটা শঙ্কা রয়েছে। এ কারণে তারা বাড়িঘর আসলে সব নিয়ে যে উঁচু জায়গা আছে, রাস্তা আছে বা বাঁধ আছে সেখানে এসে আশ্রয় নিয়েছেন। আমরা কিন্তু যেখানে আছি এটি রংপুরের গঙ্গাচড়ার মহিপুরের লক্ষ্মীটারি ইউনিয়নের ইসলিচর এলাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে গবাদি পশু সহ কিন্তু রাস্তায় রাখা হয়েছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে ঘরবাড়ি ঘোড়ার গাড়িতে করে আসলে তারা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে সড়কে বা নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। আসলে তাদের সঙ্গে আমরা একটু আগে কথা বলেছি, তারা বলছেন যে যদিও পানি সরে গেছে কিন্তু যদি ভেঙে যায় বাড়িঘর, এই কারণে তারা বাড়িঘরের আসবাবপত্র কিন্তু তারা গাড়িতে করে নিয়ে যাচ্ছেন। আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি সেই চিত্র এবং এটি কিন্তু আমরা দুপুরের পর থেকেই দেখছি যে তিস্তা পারে যে ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলো কিন্তু সরানো হচ্ছে। তো তারা আসলে আতঙ্কে আছেন বলেই, ভাঙ্গন আতঙ্কে আছেন বলেই ঘরবাড়ি সরাচ্ছেন। এবং ফসলের যে কথা বললেন সেটি কয়েক হেক্টর জমির ফসল কিন্তু পানির নিচে নিমজ্জিত আছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। তানভীর জি, ফখরুল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফখরুল শাহিন রংপুর থেকে জানাচ্ছিলেন। আমাদের আরও দুজন সহকর্মী, আপনাদেরকে যেমনটি বলছিলাম, লালমনিরহাট থেকে মিলন পাঠুর এবং রাজশাহী থেকে আবরার শাহের আমার সঙ্গে যুক্ত হয়েছেন। দর্শক, আমরা একটু লালমনিরহাটে যেতে চাই মিলন পাঠুরের। মিলন, আমরা শুনছিলাম যে তিস্তার পানি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং ফসলের ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা করা হচ্ছে, লালমনিরহাটের সার্বিক পরিস্থিতিটি কেমন? তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও তানভীর, যে লালমনিরহাট জেলার যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে এবং বিভিন্ন যে চর অঞ্চলগুলো রয়েছে সেখানে তিস্তার পানি যখন বা তিস্তার পানি যখন গতকালকে রাত্রে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়, সেই সময় তিস্তার পানি প্রবেশ করে বিভিন্ন চর অঞ্চলে এবং সেখানে যে কৃষকের যে আমন ক্ষেত, এছাড়াও মরিচের বাগান সহ এবং অন্যান্য যে বাদাম সহ অন্যান্য যে ফসলগুলো রয়েছে সেই ফসলগুলো নষ্ট হয়েছে এবং কিছু কিছু ফসল এখনো পানির তলের মধ্যে রয়েছে। তবে তানভীর, লালমনিরহাট জেলায় যে তিস্তা নদী প্রায় এই এই প্রায় 2023 সালে তিস্তা নদীর বাসী প্রায় এরা 3 থেকে 4 বার বন্যা কবলিত অবস্থায় পড়েছে, অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তবে তিস্তা নদীর পানি যেভাবে প্রবল বেগে যেভাবে ধেয়ে আসার কারণে বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দিয়েছে এবং ভাঙ্গন এবং বন্যা কবলিত লোকজন আর অপরদিকে প্রাকৃতিক দুর্যোগের বৃষ্টির কারণে প্রায় দুর্বিষহ জীবনযাপন করছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে, তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে বন্যার আর কোনো তাদের কোনো বন্যার কোনো খবর নাই তাদের কাছে। তানভীর, এই ছিল লালমনিরহাটের বন্যা সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা একটু উত্তর জেলার রাজশাহীর খবর জানবো।
আপনার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, একটু রাজশাহীর বিস্তারিত তথ্য জানতে চাই আপনার কাছে। রাজশাহীতে মূলত গত রাত থেকে যে বৃষ্টিপাত শুরু হয় সেটি এখনো চলমান। 10 থেকে 15 মিনিট আগে বৃষ্টিটা সবেমাত্র ছেড়েছে, তবে বাংলাদেশের সব জেলার মধ্যে গত 24 ঘন্টায় রাজশাহী জেলাতে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে রাজশাহী শহরকে কেন্দ্র করে। আবহাওয়া দপ্তর বলছে এটি প্রায় 210 মিলিমিটারেরও বেশি, ফলে পুরো শহরেই নিচু যে রাস্তাগুলো সেগুলোতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং পানিটা নামতে বেশ খানিকটা সময় লাগছে। মূলত উত্তরে যে বারুনাই নদী এবং দক্ষিণে পদ্মা নদী, এই দুই নদীতে কিন্তু শহরে পানিটা নামে, ফলে যেই নালাগুলো বা ড্রেনগুলো সেগুলোতে চাপ অনেক বেশি পড়ছে এবং এই কারণে পানিটা নামতে দেরি হচ্ছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত রাজশাহী মেডিকেল কলেজের সামনে, তারপরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, তো পুরো এলাকাটা একেবারে লক্ষ্মীপুর পর্যন্ত প্রায় হাঁটু পানির সমান কিন্তু এখন পর্যন্ত এখানে ডুবে রয়েছে। সিটি কর্পোরেশন যদিও বলছে যে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে পানি যাতে খুব দ্রুত নামে এর জন্য, কিন্তু ধারণ ক্ষমতার চেয়ে যখন বেশি বৃষ্টিপাত হচ্ছে তখনই আসলে এই সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে। জনজীবনে এই সকাল থেকে প্রচুর দুর্ভোগ আমরা দেখেছি এবং কিছু কিছু রাস্তাতে নৌকাও ব্যবহার করতে দেখা গেছে, কিন্তু শহরের পানি আসলে বৃষ্টিপাত অনবরত হওয়ার ফলে এখন পর্যন্ত পানিটা কমছে। আবহাওয়া দপ্তর যে বৃষ্টি হয়তো সন্ধ্যার মধ্যে পরে এই অবস্থার কিছুটা উন্নতি হবে, তবে নিচু যে জায়গাগুলোতে সেখানে পানি সরতে প্রায় 1.5 থেকে 2 দিন সময় লাগে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা সার্বিক বন্যা পরিস্থিতি সহ জলাবদ্ধতার খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।